রাইজিং পিডি কিন্তু সবার পক্ষে লিখে, কারো বিপক্ষে নয়। একটা বড় শক্তি আমাদের এটাই যে আমরা সবার পক্ষে, পুরো দেশের পক্ষে, জনগণের পক্ষে, রাষ্ট্রের পক্ষে, সরকারের পক্ষে। এই ফাগুন মাসে ফাগুনের মহেন্দ্রক্ষণে আমাদের ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে আমাদের সঙ্গে জয়েন করছেন এম এম কায়সার। উনি একজন অভিজ্ঞ সাংবাদিক, দীর্ঘ 28 বছর সাংবাদিকতার অভিজ্ঞতা রয়েছে ওনার, এবং আপনারা যা দেখবেন যে টক শোতে উনি কিন্তু নিয়মিত বিভিন্ন টেলিভিশনে টক শো করে থাকেন। তো আমরা রাইজিং বিডিটাকে ওনার নেতৃত্বে আজকে থেকে ছেড়ে দিচ্ছি। আশা করি যে তার নেতৃত্বে রাইজিং বিডি একটা বাংলাদেশের শীর্ষ একটি অনলাইনে পরিণত হবে। ইতিমধ্যে আমরা অন্যতম শীর্ষ বা ওয়ান অফ দ্য বেস্ট অনলাইন আছি, কিন্তু ওনার নেতৃত্বে আমরা আক্ষরিক অর্থে একেবারে শীর্ষে যাব, সেটি আমাদের প্রত্যাশা। ধন্যবাদ। আজকে আসলে একটা চমৎকার একটা দিন, মার্চের উনি প্রথম দিন, আমাদের ইতিহাসে এই দিনটি তাৎপর্যপূর্ণ। ঠিক একইভাবে আমি মনে করি যে রাইজিং বিডির জন্য আজকের এই দিনটি তাৎপর্যপূর্ণ হবে। শুধু আমি ছোট্ট একটা কথা বলতে চাই, আমি রাইজিং বিডির তরফ থেকে সম্পাদক মহোদয়কে স্বাগত জানাচ্ছি, পাশাপাশি আমাদের ফিচার ডিপার্টমেন্টের পক্ষ থেকেও তাকে স্বাগত জানাচ্ছি। আরেকটি বিষয়, সেটা হচ্ছে তার উপদেশ আমাদের সাংবাদিকতা জীবনের যেন পাথেয় হয়, পাথেয় হবে, এই প্রত্যাশাটুকু রইল। ধন্যবাদ সবাই। আজকে মার্চের প্রথম দিন, এবং আপনারা জানেন যে এই মাসটি কিন্তু আমাদের জীবনে একটু অন্য ধরনের মার্চ। এটি হচ্ছে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, যে আমরা পা রাখলাম আজকে। তো সেই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই, এবং আপনাদের মাধ্যমে আমাদের আইডেন্টিটির যত পাঠক আছে তাদেরকেও শুভেচ্ছা জানাই। 50 বছরের পথ পরিক্রমায় আমাদের অনেক কিছু অর্জন হয়েছে। আপনারা জানেন যে আমরা সর্বোন্নত দেশের কাতারে নাম লিখিয়েছি, তো একটু অনেক অর্জন আছে আমাদের। একই সাথে আমি বলবো রাইজিং বিডির অনেক অর্জন আছে। তো সেই রাইজিং বিডির কে আপনারাই এতদিন ধরে বিভিন্নভাবে কাজ করে, সহযোগিতা করে, পরস্পর পরস্পরের সাথে আলাপ আলোচনা করে এই পর্যন্ত নিয়ে এসেছেন, তো সে আপনাদের একজন অভিভাবক আমি মনে করি। আমাদের কায়সার ভাই যার দীর্ঘ 28 বছরের অভিজ্ঞতা, তিনি আমাদেরকে শক্ত হাতে কাল ধরবেন আশা করছি, এবং আমাদের হাকিম সাহেবের সাথে সুর মেলাতে চাই যে আক্ষরিক অর্থেই আমরা নাম্বার 1 হতে চাই, সেটা আমরা কায়সার ভাইয়ের হাত ধরেই হতে চাই। সবার সুস্বাস্থ্য কামনা করি, এবং সবাইকে আবারও ফাগুনের শুভেচ্ছা এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী শুভেচ্ছা। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। ফাগুন মাস, ফাগুনের ধারা আছে, সবাইকে ফাগুনের শুভেচ্ছা। আর মার্চ মাস তো জানেন যে হচ্ছে আমাদের জীবনের একটি, টিভিগুলো খুললেই তো তারা বলে যে অগ্নিঝরা মাস, অগ্নিঝরা মার্চ। মার্চ মাসে আপনার সাথে আমরা আরেকজন বাংলাদেশের একজন উচ্চদশা সাংবাদিককে আপনাদের সাথে মার্চ করে দিচ্ছি। আমার শুধু একটি আপনাদের কাছে দাবি, যে আপনার আমার কারণে যেন রাইজিং বিজিটা পিছিয়ে না, আমরা যেন সেই পথটা পরিবার করি সবাই মিলে। আমরা একটা পরিবারে থেকে রাইজিং বিডিটাকে বাংলাদেশে একটা নতুন ধারার সাংবাদিকতায় আমরা এসেছি। আপনারাই বলেন যে রাইজিং বিডি কারোর বিরুদ্ধে কোনো নেগেটিভ নিউজ করে না, বাংলাদেশে আমার মনে হয় না আরেকটা রাইজিং বিডি খুঁজে পাওয়া যায়। আমার জানা নেই, আমি রাইজিং বিডির সাথে জড়িত এই কারণে বলবো না, আসলে আমার মনে হয় আমার জানা নেই। তো রাইজিং বিডি একটি সত্যিকার অর্থেই মানুষের কথা বলে, দেশের কথা বলে, দেশের সমৃদ্ধি নিয়ে কথা, সেই কাজটার সাথে আপনারা সম্পৃক্ত। আমি মনে করি আপনারা যদি রাইজিং বিডিটাকে সবাই মিলে আজকে যে আপনাদের কান্ডারি, আপনাদের ভারপ্রাপ্ত সম্পাদক দেয়া হলো, তাকে কেন্দ্র করে যদি আবর্তিত হয়ে আপনারা একটি সুন্দর জায়গায় রাইজিং বিডিকে নিতে পারেন, যে বড় সাফল্য আমি আর আমি খুঁজে পাই না। সবাই মিলে আমরা এগিয়ে যাব, এটাই হোক আমাদের চাওয়া। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ সবাইকে। ঠিক একটু আগে যেরকমভাবে জাহিদ ভাই
বললেন বা উদয়াকিম ভাই বললেন, হুমায়ুন কবির ভাই বললেন সবাই যে এই মার্চ মাস কিন্তু আমাদের জাতীয় জীবনের জন্য অনেক বড় একটা বিষয় এবং এক অর্থে বলা যেতে পারে যে আমাদের পরিচয়। ঠিক সেরকম ভাবে আমি বলবো যে আমার সাংবাদিকতা জীবনে আমি 50 প্লাস এজ আমার, বাট আমি সাংবাদিকতা করেছি 28 বছর ধরে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এবারের এই মার্চ মাসটা আমার জন্য আমার ক্যারিয়ারের জন্য একটা নতুন পরিচয় নিয়ে এসেছে, যে পরিচয় এমন জিনিস যে পরিচয় আমাকে জিততেই হবে। আর আমি একজন সাংবাদিক হিসাবে সবসময় একটা জিনিস বিশ্বাস করি, সেটা হলো যে জেতার চেষ্টা এবং জিতবই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। সো আমি কিন্তু সবসময় পরের অংশটুকুতে যেতে চাই যে আমি জিতবই, কারণ আপনি জেতার চেষ্টা করলে হয়তো জিততে পারবেন, কিন্তু যখন আপনি জিতবই বলবেন তখন কিন্তু এক ধরনের একটা পণ চলে আসে যে আমি এখানে না জিততে বোধ হয় আমি বোধ হয় আর সফল হতে পারবো না বা আমার সব কিছু হারিয়ে যাবে। সো আমার টেন্ডেন্সি হলো যে আমি জেতার চেষ্টা না, আমি জিতবই। এবং এই জেতার জন্যে কিছু লড়াই আছে যে লড়াই কিন্তু আপনি একা জিততে পারবেন না, ঠিক যেরকমভাবে ওনারা একটু আগে যেভাবে বললেন যে কিছু লড়াই আপনি একা জিততে পারবেন আর কিছু লড়াই আপনাকে সবাইকে নিয়ে জিততে হবে। সো আমি যে কাজটুকু করতে চাই বা রাইজিং মিডিংকে যে জায়গায় নিয়ে যেতে চাই সেই লড়াইয়ে জিততে হলে আপনাদের সবার সমর্থন কিন্তু আমার প্রয়োজন। ক্রিকেটে একটা কথা সবসময় বলা হয়ে থাকে, ইয়োর ক্যাপ্টেন ইজ অ্যাজ গুড অ্যাজ ইয়োর টিম, আপনার টিম যেমন আপনার ক্যাপ্টেন কিন্তু তেমনই হবে। সো আমার মনে হয় যে আপনারা পুরো টিম এবং আমি হয়তো এই ক্যাপ্টেন, ক্যাপ্টেনের দায়িত্ব আমাকে দিয়েছেন ওনারা। সো আমাকে কিন্তু খেলতে হবে আপনাদের সবাইকে নিয়ে এবং সবার সহযোগিতা নিয়ে, সবার সহযোগিতা না পেলে আমি হয়তো বেশি দূর সামনে যেতে পারবো না। সো আশা করছি ওনারা যে বিশ্বাস নিয়ে বা যে আস্থা নিয়ে আমাকে দায়িত্ব দিয়েছেন ঠিক সেই আস্থাটুকু আমি ওনাদেরকে আজকে 2021 পয়লা মার্চ আরও আর মার্চ আসবে সেই মার্চের দিনে যেন এখানে দাঁড়িয়ে এরকমভাবে আমরা বলতে পারি ইয়েস উই ওয়ান দ্য ম্যাচ।